ঠিক আছে ভাই আমি যে জিনিসটা পড়তেছি এটা অবশ্যই অনেকে ছিলেন তাহলে যে আজকে কি করব আমি এটা আপনারা অনেক কিছু জানেন না ঠিক আছে আজকে এটা আমি আপনাদের করে দেখাবো দেখেন কি করতেছি আমি সব আগে এটা গাই দিয়ে রই শেষ এখন কি করব এই পর্যন্ত কথা থাকতো সাথে না থাকলে কিন্তু দর্শক দেখতে পারবে না দর্শক আমি শুধু কোথায় যাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর আমি শুধু কি করি সব দেখতে থাকো দর্শক আমার কাজ শেষ সার দিয়ে শেষ করলাম আর আসলে আজকে ভুট্টা আপনারা যারা কিনেন না তাদেরকে আমি ভুট্টা দিয়ে রাইতে পড়েছি ভুট্টা গাছ যারা ভুট্টা অনেকে খান ভুট্টার ময়দা বা আটা কিন্তু অনেক জায়গায় মিক্সড হয় যে বিভিন্ন ফ্যাক্টরিতে ময়দার সাথে অনেকে চিনেন না কিন্তু ভুট্টা এই হচ্ছে ভুট্টা গাছ আর একটা গাছে কিন্তু আপনার ধরেন এখানে দুইটা থেকে তিনটা ভুট্টাও ধরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দুইটা ভুট্টা ধরে যেহেতু গাছটা যদি ফলন ভালো হয় তাহলে দুইটা ভুট্টাই যথেষ্ট আর একটা ভুট্টা হলেও হয় সমস্যা নাই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় তিনটা ভুট্টাও ধরে একটা গাছে আর একটা ভুট্টা সাইজ হচ্ছে আপনার একটা ভুট্টা থেকে একটা ভুট্টা দূরত্ব হচ্ছে হাফে মানে হাফ হাত যেটাকে বলে আধা ইঞ্চি সেই সিস্টেমে লাগানো হয়েছে আর এবার মোটামুটি আল্লাহর রহমতে ফলন মনে হয় ভালো হবে ভুট্টার কারণ দেখা যাচ্ছে এই এই সময় কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে আমার ক্ষেত্রে দেখেন ওই সাইডে যে ক্ষেত্রে আছে ওই ক্ষেত্রে কিন্তু এখনও অনেক ছোটো ছোটো সেই ক্ষেত্রে কিন্তু আমার ভুট্টা ক্ষেত্রে অনেক গাছটা বড় হয়ে গেছে ইনশাল্লাহ মনে হয় এবার সবার আগে ফলনটা আমি পাবো
তো ধন্যবাদ সকলকে, যদি ভোটটা সম্বন্ধে আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে।